हेलो एवरीवन आमी तन्मय तुमी देखछो मास्टेक एकाडेमिके तुम्हारे सबाइके स्वागत जानाई। एखोन एई भिडियोते आमी तोमादेरके शेखाबो किभाबे बाइनारि संख्यार অনস কমপ্লিমেন্ট ও টুস কমপ্লিমেন্ট অর্থাৎ একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক নির্ণয় করা যায়। পাশাপাশি আরও তোমাদেরকে শেখাবো এই অনস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে খুব সহজে বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করা যায়। সো লেটস স্টার্ট। रैंडम एक बाइनरी संख्या लिखी सपोज 10111010 এই সংখ্যাটাকে প্রথমে অনস কমপ্লিমেন্ট অর্থাৎ একের পরিপূরকে রূপান্তর করব। সো এখানে আমি একটু লিখে নিই অনস কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য এখানে এই বাইনারি সংখ্যাতে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো জাস্ট উল্টে দিলেই হয়ে যাবে, অর্থাৎ 1 गुलो के जीरो एवं जीरो गुलो के ऑन लिखलेई आमरा ऑन्स कम्प्लीमेंट पे जाबो। सो एई बाइनरी संख्याटार ऑन्स कम्प्लीमेंट होबे एखाने 1 आछे सो जीरो लिखबो, एखाने जीरो दैट मीन्स 1, एखाने 1 1 सो एखाने 0 0, एखानटाय 0 सो एखाने 1, एखाने 1 आछे एखाने 0 आछे एखाने 1 जस्ट उल्टे दिलाम ताहलेई आमरा ऑन्स कम्प्लीमेंट पे जाबो। एबार এই যে বাইনারি সংখ্যাটা এখানে আমরা লিখেছি এই বাইনারি সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট কিভাবে নির্ণয় করা যায় সেটা তোমাদেরকে দেখাবো। যে কোনো বাইনারি সংখ্যার টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে গেলে সেই সংখ্যাটার অনস কমপ্লিমেন্ট বের করে নিতে হবে, অর্থাৎ জিরোগুলোকে 1 এবং অনগুলোকে 0 করে নিতে হবে। তারপর এই অনস কমপ্লিমেন্টের সাথে একটা 1 যোগ করতে হবে এবং এই যোগটা অবশ্যই বাইনারি যোগ হতে হবে। তোমরা যারা আমার বাইনারি যোগের ভিডিওটা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে সেই ভিডিওটার লিংক দিয়ে রাখবো, সো সেখানে গিয়ে আমার বাইনারি যোগের ভিডিওটা দেখে আসতে পারো। এবার এটা কন্টিনিউ করি। বাইনারি যোগের নিয়ম অনুসারে 1 + 1 করলে হয় 10 জিরোটা এখানে লিখবো এবং হাতে একটা 1 থেকে যাবে অর্থাৎ ক্যারি অন থেকে যাবে। সেই ক্যারি অন আর এখানটা জিরোটা প্লাস করলে 1 + 0 করলে 1 হয় এবং বাঁদিকে এই ডিজিটগুলো পরপর বসিয়ে যাব, অর্থাৎ এই 1 0 0 1 0 বাঁদিকের এই জিরোটা না লিখলেও হয়। তাহলে এটাই পেয়ে গেলাম এই বাইনারি সংখ্যাটার টুস কমপ্লিমেন্ট। সো এখানে আমি লিখে রাখি টুস কমপ্লিমেন্ট। আমি আরেকবার প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে বাইনারি সংখ্যাটা লিখবে, সেখান থেকে জিরোগুলোকে 1 এবং অনগুলোকে 0 করলে অনস কমপ্লিমেন্ট পেয়ে যাবে এবং এটা যদি টুস কমপ্লিমেন্ট করতে বলা হয় তাহলে অনস কমপ্লিমেন্ট করার পর এর সাথে একটা 1 বাইনারি যোগ করে দিতে হবে, তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে উক্ত বাইনারি সংখ্যার টুস কমপ্লিমেন্ট। এবার তোমাদেরকে দেখাবো এই অনস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে খুব সহজে বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করা যায়। প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে বাইনারি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগফল নির্ণয় করে তোমাদেরকে দেখাবো। এখানে দেখো একটা সংখ্যা আছে 10 0 0 0 0 এই বাইনারি সংখ্যাটা থেকে আরেকটা বাইনারি সংখ্যা 1010 মাইনাস করতে হবে। তাহলে এখন আমি এই সংখ্যা দুটো একটু এখানে লিখছি। এখানে আছে একের পর 4টে 0 সো 1 1 2 3 4টে 0। এর ঠিক নিচে এখানে লিখব 1010 1010 এখানে একটা ঘর ফাঁকা থেকে যাচ্ছে সো আমি বাঁ দিকে এখানটায় 0 বসিয়ে দিলাম। এবার যে কাজটা করতে হবে এখানে দ্বিতীয় যে সংখ্যাটা লিখেছি এই সংখ্যাটার অনস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। সো এখানে আমি একটু লিখি অনস কমপ্লিমেন্ট। অর্থাৎ এই দ্বিতীয় সংখ্যাটা জিরোগুলোকে 1 এবং 1গুলোকে 0 লিখতে হবে। এখানে 0 আছে সো এখানটায় 1 লিখব, এখানে 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0 এবং এই 0 এর পরিবর্তে এখানটায় 1 লিখে দেব। এবারের কাজ হবে এখানে যে প্রথম সংখ্যাটা আমরা লিখেছি এই সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যাটার অনস কমপ্লিমেন্ট যে সংখ্যাটা পেয়েছি এটাকে যোগ করতে হবে। সো এখানে দেখো 0 আছে, 0 + 1 করলে আমরা পাই 1, 0 + 0 করলে পাই 0, 0 + 1 করলে পাই 1, 0 + 0 করলে পাই 0, এখানে 1 + 1 করলে পাই 10, অন জিরো জিরোটা এখানটায় বসাবো এবং ক্যারি বা হাতের যে অনটা থেকে যাচ্ছে সেই অনটা আমরা এখানে না বসিয়ে এটার সাথে যোগ করে দেব। এটাই হচ্ছে নিয়ম। সো ওয়ান প্লাস অন করলে অন জিরো জিরো, হাতে ওয়ান থেকে যাচ্ছে, ওয়ান প্লাস জিরো করলে আমরা পাই ওয়ান, এখানটায় ওয়ান বসে গেল, বাদিকের এই দুটো জিরো লিখলেও হয় না লিখলেও হয়। এবং এই যে সংখ্যাটা আমরা পেলাম এটাই হলো ফাইনালি এই দুটো সংখ্যার বিয়োগফল। সো এখানে অ্যান্সারটা লিখি, নির্ণেয় বিয়োগফল ইকুয়াল দিয়ে এই সংখ্যাটা, অর্থাৎ জিরো জিরো ওয়ান ওয়ান জিরো, আর যেহেতু এটা বাইনারি সংখ্যার বিয়োগ করেছি তার জন্য এখানে বেস টু দিয়ে দিলাম। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। আর তোমরা যারা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে এখনও লাইক অ্যান্ড ফলো করোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে এক্ষুনি ফেসবুক বা ইনস্টাগ্রামে লাইক অ্যান্ড ফলো করে রাখো, কারণ ওখানে আমি তোমাদের জন্য বিভিন্ন রকম পরীক্ষার সাজেশনগুলো শেয়ার করে থাকি। এবার তোমাদেরকে শেখাবো অনস কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে ছোট থেকে বড় সংখ্যার বিয়োগফল নির্ণয় করা যায়। এখানে দেখো দুটো বাইনারি সংখ্যা আছে যাদের মধ্যে বিয়োগফল নির্ণয় করতে হবে। প্রথমে আমি প্রথম সংখ্যাটা লিখি ওয়ান জিরো ওয়ান জিরো। এবার এর নিচে দ্বিতীয় সংখ্যাটা লিখি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো, ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো। এখানে একটা ডিজিট কম আছে, সো এই অংশটা আমি জিরো দিয়ে কভার করে দিলাম। এবারের কাজ হবে দ্বিতীয় যে সংখ্যাটা লিখেছি এই সংখ্যার অনস কমপ্লিমেন্ট বের করা। আগেরটার মতো একই রকম প্রসেস এখনও অবধি চলছে। অনস কমপ্লিমেন্ট মানে তোমাদেরকে আগেই বলেছি জিরোগুলোকে অন এবং অনগুলোকে জিরো করে নিতে হবে। সো দ্বিতীয় সংখ্যাটার অনস কমপ্লিমেন্ট করব, মানে অনের জায়গায় এখানে জিরো, জিরোর জায়গায় ওয়ান, অনের জায়গায় জিরো, এই অনের জায়গায় জিরো এবং ফাইনালি জিরোর জায়গায় ওয়ান। এবার প্রথম যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যার যে অনস কমপ্লিমেন্টটা পেয়েছি সেইটা যোগ করব। তাহলে এখানে জিরো প্লাস ওয়ান করলে আমরা পেয়ে যাই ওয়ান, ওয়ান প্লাস জিরো করলে পাই ওয়ান, জিরো প্লাস জিরো করলে জিরো, ওয়ান প্লাস ওয়ান করলে জিরো, হাতে ওয়ান, সেই হাতের ওয়ান এবং এই জিরো প্লাস করলে এখানটায় ওয়ান বসে গেল। এখানে কোনো রকম কোনো ক্যারি থাকছে না, সো সেটা এখানে প্লাস করার কোনো দরকার হচ্ছে না। এবার ফাইনালি যে যোগফলটা পেলাম এই যোগফলের আবার অনস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এখানে লিখি অনস কমপ্লিমেন্ট, এই সংখ্যাটার অনস কমপ্লিমেন্ট করব, অর্থাৎ এই ওয়ানটা জিরো হয়ে যাবে, বাকি দুটো জিরো দুটো ওয়ান হবে এবং লাস্টের দুটো ওয়ান, এখানে দুটো জিরো হয়ে যাবে। এখানে যে সংখ্যাটা আমরা ফাইনালি পেলাম এটার আগে একটা বিয়োগ চিহ্ন দিয়েই আমরা এই দুটো সংখ্যার বিয়োগফলটা পেয়ে যাব। তাহলে এখানে লিখি নির্ণেয় বিয়োগফল সমান দিলাম। এবার এখানে সংখ্যাটা পেয়েছি জিরো ওয়ান ওয়ান জিরো জিরো, বাদিকে জিরোটা লেখা লাগে না, সো ডাইরেক্টলি এখানে আমরা লিখব মাইনাস ওয়ান ওয়ান জিরো জিরো, এবং যেহেতু এটা একটা বাইনারি সংখ্যা তার জন্য বেস টু লিখে দিতে হবে। আর এখানে যে সংখ্যাটা পাবো তার আগে অবশ্যই এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ এখানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার বিয়োগফল নির্ণয় করা হচ্ছে। সো এই অ্যান্সারের আগে অবশ্যই তোমরা মাইনাস চিহ্নটা দেবে। আশা করি তোমরা এই অনস কমপ্লিমেন্টের সাহায্যে ছোট থেকে বড় সংখ্যার বিয়োগফলও শিখে নিয়েছো। এবার টুস কমপ্লিমেন্টের সাহায্যে কিভাবে ছোট থেকে বড় বাইনারি সংখ্যা এবং বড় থেকে ছোট সংখ্যার বিয়োগফল নির্ণয় করা যায় সেটা তোমাদেরকে শেখাবো এক এক করে। এবার তোমাদেরকে দেখাবো টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে বাইনারি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগফল নির্ণয় করা যায়। এখানে দেখো দুটো বাইনারি সংখ্যা আছে যাদের মধ্যে বিয়োগফল নির্ণয় করতে হবে। আমি প্রথম সংখ্যাটা একটু এখানটায় লিখি ওয়ান, তিনটে জিরো, ওয়ান জিরো জিরো। এবার দ্বিতীয় সংখ্যাটা লিখি ওয়ান জিরো তিনটে ওয়ান জিরো, ওয়ান জিরো তিনটে ওয়ান, এবার এখানে জিরো, বাদিকে এখানে একটা জিরো দিয়ে ফাঁকা জায়গাটা কভার করে দিই, এবং কোনো সংখ্যার বাদিকে জিরোর কোনো ভ্যালু থাকে না সেই জন্য এখানে জিরোটা দিতে পারলাম। এবার দ্বিতীয় যে সংখ্যাটা লিখেছি এই সংখ্যাটার টুস কমপ্লিমেন্ট আমাদের বের করতে হবে। टूज कम्प्लीमेंट करार जोन्नो एई जे द्वितीय संख्याटा आछे एई संख्याटार प्रथमे ऑन्स कम्प्लीमेंट बेर करे निते होबे। सो द्वितीय संख्याटार ऑन्स कम्प्लीमेंट करार जोन्नो एखाने जिरोगुलोके वन एबं अनगुलोके जिरो लिखे देव। एखाने देखो 0 1 0 सो एखाने लिखब 1 0 1 तारपर तीनटे वन थाकार कारणे एखाने तीनटे जिरो लिखब एबं लास्टेर डिजिटटा जिरो थाकार कारणे एखाने अन लिखे दिलाम ताहले हये गेल अन्स कम्प्लीमेंट। एबार टूज कम्प्लीमेंट करार जोन्नो एई अन्स कम्प्लीमेंटेर साथे एकटा वन जोग करे देब ताहले आमरा टूज कम्प्लीमेंट पेये যাব। एखाने लिखी टूज कम्प्लीमेंट। सो 1 + 1 करले जिरो हाते वन थेके जाच्छे हातेर वन आर एई जिरो प्लस करले वन एखाने जिरो बसे जाच्छे तारपरे जिरो तारपर 1 0 1 टूज कम्प्लीमेंट पे गेलाम। एबार आमरा जेटा करबो एई जे प्रथम जे संख्याटा छिलो एई संख्याटार साथे टूज कम्प्लीमेंट जे संख्याटा पेयेछि एटा जोग करबो ताहले आमरा निर्णेय बियोगफलटा पाबो। देखो एखाने 0 + 0 करले एखाने 0 पाबो, 0 + 1 करले 1 1 + 0 करले 1 0 + 0 करले 0 0 + 1 करले 1 0 + 0 करले 0 एवं फाइनली 1 + 1 करले एखाने 0 और बादिके जे अनटा थेके जाच्छे हातेर सेई अनटा एखानटाय लिखे देव। एबार टूज कम्प्लीमेंटेर बियोगफल निर्णय करार सूत्र अनुसारे एखाने जे क्यारि 1टा थेके गेछिलो एटा बाद दिलेई आमरा निर्णेय बियोगफल पेये जाब अर्थात आंसर होबे এই বাদিকে জিরো দুটো লেখা না লেখা সমান কথা। সো এখানে লিখব 1 0 1 1 0 1 0 1 1 0 যেহেতু এটা বাইনারি সংখ্যা তাই বেস 2। সো এই সংখ্যাটা থেকে এই বাইনারি সংখ্যা মাইনাস করলে আমরা অ্যান্সার পাই 1 0 1 1 0। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। টুজ কমপ্লিমেন্ট ব্যবহার করে বাইনারি ছোট থেকে বড় সংখ্যার বিয়োগফল নির্ণয় করা। এবার দেখে নাও এখানে প্রথম সংখ্যাটা আছে 1 0 1 0 1 0 সংখ্যাটা লিখি 1 0 1 0 1 0। দ্বিতীয় সংখ্যাটা আছে 1 1 0 0 1 1 0 সো এখানে লিখি 1 1 0 0 1 1 0। এবার আমাদের কাজ হবে দ্বিতীয় সংখ্যাটার টুজ কমপ্লিমেন্ট বের করা। কোনো সংখ্যার টুজ কমপ্লিমেন্ট বের করতে গেলে আগে আমরা সেই সংখ্যাটার অনস কমপ্লিমেন্ট বের করে নিই অর্থাৎ অনগুলোকে জিরো এবং জিরোগুলোকে অন লিখি। প্রথম দুটো অন থাকার জন্য প্রথম দুটো জিরো, তারপর দুটো জিরো থাকার জন্য দুটো ওয়ান, দুটো অন থাকার জন্য এখানে দুটো জিরো, লাস্টে জিরো থাকার জন্য এখানে ওয়ান লিখে দিলাম। অনস কমপ্লিমেন্ট হয়ে গেল। এবার এই সংখ্যাটার সাথে একটা ওয়ান প্লাস করলে টুজ কমপ্লিমেন্টটাও পেয়ে যাব। এখানে টুজ কমপ্লিমেন্ট 1 + 1 করলে 1 0 0 ক্যারি 1 থেকে যাচ্ছে ক্যারি 1 এবং এই 0 প্লাস করলে এখানে 1 হয়ে যাচ্ছে। বাকি ডিজিটগুলো এখানে বসিয়ে দিই 0 1 1 0 0। এবারের কাজ হবে প্রথম সংখ্যাটা এবং দ্বিতীয় সংখ্যাটার টুজ কমপ্লিমেন্টের মধ্যে যোগ করা অর্থাৎ 0 + 0 করলে আমরা পাই 0 1 + 1 করলে 0 हाथे एक थेके जाच्छे हाथेर वन एवं ऊपरे 0 प्लस करले एखाने 1 पेये जाच्छी आबार 1 + 1 0 एखानेओ हाथे 1 थेके जाच्छे हाथेर 1 एवं एई 1 प्लस करे आबार 0 एखानेओ हाथे 1 थेके जाच्छे हाथेर 1 प्लस एई 1 करले आबार 0 एखाने हाथे 1 थेके जाच्छे हाथेर 1 एखाने 0 एवं एखाने कोनो संख्या नेई माने 0 आछे। सो एई 1टा एखानटाय बसे जाबे। তাহলে আমরা এই মুহূর্তে পেয়ে গেলাম এই প্রথম সংখ্যাটা আর দ্বিতীয় সংখ্যার টুজ কমপ্লিমেন্টের যোগফল। এবার এই যে যোগফলটা পেয়েছি এই যোগফলকে আবার টুজ কমপ্লিমেন্ট করতে হবে। সেটা কিভাবে করব? সো এই যোগফলের আমরা প্রথমে অনস কমপ্লিমেন্ট করে নেব অর্থাৎ 0 1 1 1 0 1 1। এবার এই সংখ্যাটার সাথে আবার +1 করব। সেক্ষেত্রে আমরা পেয়ে যাব 1 + 1 0 হাতে 1 1 + 1 0 আবার হাতে 1 1 + 0 1 বাদিকে ডিজিটগুলো বসিয়ে দিই 1 1 1 এখানটাই 0। এবার এই সংখ্যাটার আগে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দিলেই আমরা এই দুটো বাইনারি সংখ্যার নির্ণেয় বিয়োগফল পেয়ে যাব। অতএব অ্যান্সার এখানে লিখি माइनस फार्स्टेर जिरोटा लिखलाम ना कारण बादिके जिरोर कोनो भ्यालू नहीं। सो 1 2 3 4 चारटे वन दुटो जिरो 1 1 1 1 0 0 बेस 2 जेहेतु एटा बाइनारि संख्या आमी पुरो प्रोसेसटा आरेकबार सुंदर करे तोमादेर बुझिए दिच्छी। प्रथमे संख्या दुटो लिखबे तारपर द्वितीय जो संख्या लिखेछो सेई संख्याटार टूज कम्प्लीमेंट बेर करते हबे। टूज कम्प्लीमेंट बेर करार पर प्रथम संख्या एबं द्वितीय संख्यार टूज कम्प्लीमेंट जोग करते हबे ताहले जे जोगफलटा पावा जाबे सेई जोगफलेर आबार टूज कम्प्लीमेंट निर्णय करते हबे। ताहले जे जोगफलेर टूज कम्प्लीमेंट जे संख्याटा पाबो सेई संख्याटार आगे एकटा माइनस चिन्ह बसिए दिलेई सेटाई हये जाबे एई दुटो बाइनारि संख्यार मध्य निर्णय बियोगफल। आशा करी तुम्हारा क्लियरलि बुझते पेरेछो। तारपरेও যদি কোনো डाउट বা কোয়েরি থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, কমেন্ট করে জানাও তোমার ফিডব্যাক। আর আমাদের এই প্রচেষ্টা অর্থাৎ ভিডিওগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে বলে মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মাস্ট একাডেমিক এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, মাস্ট একাডেমিকের পাশে থেকো, নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।